সোনারপুর আপনজন চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে আপনাদের জন্য আবার সেকেন্ড ক্লাসের ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আসুন আমরা স্টাডি রুমে যাব। আজকেও বেশি কেউ আসতে পারেনি, মৌমিতা আর নিশা এসছে সেকেন্ড ক্লাসেও, কারণ শুভদীপ সন্দীপ দুই প্রীতম ওদের একটু বাড়িতে সমস্যা আছে, আর দীপ্ত যে একটু বড় দীপ্ত ওরও একই অবস্থা। ওর বাড়ির লোক ও বাড়িতে একজন ও খুব কাছের একজন মানুষ অসুস্থ হাসপাতালে ভর্তি, যার জন্য বুঝতেই পারছেন একটা এমার্জেন্সি ব্যাপার, যার জন্য দীপ্ত আসতে পারেনি। আর প্রীতমের যে ভাই আছে চিকু, তাকেও আপনারা দেখতে পান কিন্তু কদিন ধরে দেখতে পাচ্ছেন না, কারণ চিকু ভীষণভাবে অসুস্থ যার জন্য আসতে পারেনি। তো বুঝতেই পারছেন বেশিরভাগ ফ্যামিলি প্রবলেমস এবং ওয়েদার চেঞ্জের জন্য শরীর খারাপ, যার জন্য আজকে বড্ড ফাঁকা ফাঁকা লাগছে ক্লাসটা। কিন্তু আশা করছি আবার কাল থেকে আবার আপনারা সবাইকেই দেখতে পাবেন ক্লাসে। ওই দেখুন আরেকজনের কীর্তি দেখুন, বড় হলে কী হবে, কীরকম দুষ্টু। এতক্ষণ ধরে লিখছিল যে একটু চোখের আড়াল হয়েছে অমনি, আর নিশা দেখুন খুব মন দিয়ে লিখছে। এরা বড় হলে কি হবে, হাতে পায়ে বড় হয়েছে কিন্তু এখনও মেন্টালিটি বাচ্চাদের মতোই। তো এরকমভাবেই কাজকর্ম চলছে আমাদের, আপনাদের আশীর্বাদে। আর দেখতেই পাচ্ছেন আজকে ওয়েদারটা বড্ড মেঘলা মেঘলা, মনে হচ্ছে বৃষ্টি হবে। তো যাই হোক বন্ধুরা, আবার আমরা কালকে আগামীকাল ফিরে আসছি আপনাদের কাছে নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সোনারপুর আপনজনের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।